আসসালামু আলাইকুম। এটা আজকে ভিডিও হচ্ছে আমার লেভেল ফোর সেমিস্টার ওয়ানের সয়েলের যতগুলো আমার প্র্যাকটিক্যাল আছে সবগুলো সম্পর্কে ভিডিও করব। তো প্রথমে হচ্ছে নাইট্রোজেন, আমরা টোটাল নাইট্রোজেনটা কীভাবে বের করি, এটা সব ক্ষেত্রে আমার কাজে লাগবে। টোটাল নাইট্রোজেনের জন্য কে জেল মানে জেল ডাল ডেল জেলের একটা মেথড আছে, সেটা হচ্ছে কে ডাইজেশন ডিস্টিলেশন মেথড। মানে কে জেলডাজের ক্ষেত্রে এই মেথডটার ক্ষেত্রে মূলত তিনটা পার্ট আছে। একটা প্রথম পার্ট হচ্ছে ডাইজেশন, দ্বিতীয় পার্ট হচ্ছে ডিস্টিলেশন, আর থার্ড পার্ট হচ্ছে আমার টাইট্রেশন। আর মূলত হচ্ছে আমার টোটাল যে নাইট্রোজেন, টোটাল নাইট্রোজেন বলতে আমরা মূলত এখানে অর্গানিক নাইট্রোজেনকে বোঝাইছি, ইনঅর্গানিক কোনো নাইট্রোজেনকে বোঝাই না। ইনঅর্গানিক নাইট্রোজেন মানে NO3, যা হচ্ছে আমার বাতাসের মাধ্যমে ইজিলি চলে যায়। তো হচ্ছে আমার টোটাল নাইট্রোজেন নির্ণয় করা মানে কোনো একটা সেল থেকে মানে আমি অর্গানিক নাইট্রোজেনকে নির্ণয় করতেছি। তো হচ্ছে আমার যে সাবসয়েলে আমার নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 0.2%-এর নিচে, পিট সয়েলে আমার কিছুটা বেশি আছে 2.5%-এর উপরে। আর যে আমরা নর্মাল যে কালটিভেটেড ল্যান্ডগুলো বা আমাদের যে নর্মাল যে সমস্ত জমি আছে সেখানে মূলত থাকে 0.6-5% মধ্যে। আচ্ছা, এটার মাধ্যমে মূলত আমরা হচ্ছে অর্গানিক নাইট্রোজেন বা অ্যামোনিয়ামের পরিমাণটা নির্ণয় করি, নাইট্রেট নাইট্রোজেনের পরিমাণ এখানে নির্ণয় করি না, এখানে এটা নেগলিজিবল। তবে এটাও আমার নির্ণয় করা যায় যখন আমরা স্যালিসাইক্লিক অ্যাসিড দিয়ে কোনো একটা স্যালিসাইক্লিক অ্যাসিড দিয়ে নাইট্রোজেন টোটাল নাইট্রোজেন ডিটারমিনেশন করি, তখন আমরা নাইট্রোজেনটা বের করতে পারি। আচ্ছা, এখানে আমার প্রিন্সিপাল বলতে বোঝানো হয়েছে তিনটা পার্টে বিভক্ত, আগেই বলছি। প্রথম হচ্ছে ডাইজেশন পার্ট, দ্বিতীয় হচ্ছে ডিস্টিলেশন পার্ট, আর থার্ড হচ্ছে আমার টাইট্রেশন পার্ট। তো হচ্ছে আমার ডাইজেশন পার্টে মূলত আমার কী কী হয়, মানে সয়েল অর্গানিক যে নাইট্রোজেনটা আছে, যে অর্গানিক নাইট্রোজেনটা আছে ওকে আমার টাইনা বের করতে হয়, মানে ওকে হচ্ছে হজম করে তারপর হচ্ছে আমার নাইট্রোজেনটাকে বের করতে হয় অ্যামোনিয়া আকারে। তো সেজন্য আমরা কী করি, সয়েল নাইট্রোজেনকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি। এখানে মূলত আমার কী হয়, অক্সিডেশন প্রসেস হয়। এখানে হিট থাকে 360 ডিগ্রি থেকে 410 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তবে একটা জিনিস, 360 ডিগ্রির চেয়ে যদি আমার টেম্পারেচার কম হয় তাহলে অর্গানিক নাইট্রোজেন থেকে অ্যামোনিয়ামটা বের হবে না। আর যদি আমার 410 ডিগ্রির উপরে হয় তাহলে অ্যামোনিয়ামটা আমার মানে বায়বীয় আকারে লস হয়ে যাবে, চলে যাবে, নাইট্রেট আকারে লস হয়ে যাবে। তো হচ্ছে আমার এই 360 ডিগ্রি থেকে 410 ডিগ্রি টেম্পারেচারটা আমার মেনটেন করতে হবে। তবে এখানে হচ্ছে আমার এই যে টেম্পারেচারটা এটা মেনটেন করতে সহায়তা করে ক্যাটালিস্টটা হচ্ছে পটাশিয়াম সালফেট 100:2, পাপার সালফেট 95 10:1, এটা হচ্ছে সেলিনিয়াম পাউডার। এখানে পটাশিয়াম আচ্ছা আমি এটা পরে দেখতেছি। এরপর হচ্ছে আমার ডিস্টিলেশন পার্ট মানে হচ্ছে আমার পাতন প্রক্রিয়া। আমার এখানে ডিস্টিলেশন পার্টে আমার কী হয়, আমি যে অ্যামোনিয়ামটা যে পাইছি অ্যামোনিয়ামটাকে আমি প্রথমে ভ্যাপারে কনভার্ট করার পরে একে আবার পুনরায় ঠান্ডা তরলে কনভার্ট করবো, যা পরিবর্তিতে এই ঠান্ডা যে তরল টাইপের যে আমার অ্যামোনিয়ামটা থাকবে একে আমি আটকাবো কী দিয়ে, একে আমি ট্র্যাপ করবো বোরিক অ্যাসিড দিয়ে, যেটা হয়ে যাবে আমার অ্যামোনিয়াম বোরেট। পরে এই অ্যামোনিয়াম বোরেটটাকে সালফিউরিক অ্যাসিড 0.01 নর্মাল সালফিউরিক অ্যাসিড অ্যাগেনস্টে যদি আমি টাইট্রেশন করি তাহলে আমি কাঙ্ক্ষিত অ্যামোনিয়াম পাবো। আর এটাই হচ্ছে আমার এই যে আমার হচ্ছে অ্যামোনিয়ামটা পেলাম, আর এটাই হচ্ছে আমার এই বিক্রিয়ার মূল উদ্দেশ্য বা এই মেথডের মূল উদ্দেশ্য, টোটাল নাইট্রোজেনটা নির্ণয় করা। এখানে আমার এই যে কন্ডিশন অফ ডাইজেশন বলতে এখানে কী বোঝানো হয়েছে, যে আমি যে ডাইজেশনের ক্ষেত্রে মূলত পটাশিয়াম সালফেট সোডিয়াম সালফেট ডাইজেশন মিক্সার আমরা ব্যবহার করি, সেগুলো মূলত কোনটার কী কাজ। এখানে কপার সালফেট আর সেলেনিয়াম পাউডারটা এই অক্সিডেশন অফ অর্গানিক ম্যাটারটাকে ইনক্রিজ করে মানে প্রমোট করে, আর টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করে পটাশিয়াম সালফেট আর সোডিয়াম সালফেট। এখানে এদের ডাইজেশন মিক্সচার মূলত পটাশিয়াম সালফেট ইস টু কপার সালফেট ইন্টু ইস টু সেলেনিয়াম, এটা আমার কত হবে অনুপাতটা 100:10:1।
গেল। এখন আমার ইকুইপমেন্টের কথা যদি বলি, আমার কী কী লাগবে বা কেমিক্যালের কথা বলি কী কী লাগবে, এখানে হচ্ছে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমি ডিস্টিলেশন পার্টি ইউজ করবো সেটা লাগবে হচ্ছে 10 নর্মাল। এখানে আমি কী কাজ করব, এখানে হচ্ছে 4 কেজি সোডিয়াম হাইড্রোক্সাইড 10 লিটার ফ্লাক্সে নিব, 4 লিটার পানি দিব, বেশ কিছু দিন রাখবো, তারপর সুপার নেটার লিকুইড। মানে হচ্ছে এই সমস্ত যে মানে এই যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটা ব্যবহার করলাম, এটা ব্যবহার গোলাইলাম, গোলানোর পরে মানে এটা হচ্ছে আস্তে আস্তে প্রিসিপিটেশন হয়ে নিচে জমা পড়বে, তখন উপরে যে আমার লিকুইডটা থাকবে সেটা হচ্ছে আমার সুপার নেটান্ট লিকুইড। পরে এই যে আমি লিকুইডটা পেলাম সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফ্রি ওয়াটারের সাথে মানে ভলিউম করবো 10 লিটার পর্যন্ত, ভলিউম করলাম 10 লিটার পর্যন্ত। এরপরে আমার আছে এরপরে কাছে আমার বোরিক অ্যাসিড ইন্ডিকেটর সলিউশন। বোরিক অ্যাসিড ইন্ডিকেটর সলিউশনটা মূলত আমার ডিস্টিলেশন পার্টে এখানে দেওয়া হয় বোরিক অ্যাসিডের সাথে। এখানে মূলত আমার কী করতে হয়, এটা কীভাবে তৈরি করি, 80 গ্রাম পিউরিক বোরি, 80 গ্রাম হচ্ছে বোরিক অ্যাসিডটা, এটাতে আমি হচ্ছে 5 লিটার ফ্লাক্সে নেই, 38 ml পানি নেই, গরম হয়, ঘুরাই, তখন আস্তে আস্তে এটা ডিজলভ হয়। আর অন্য পাশে কী করি, অন্য পাশে হচ্ছে 0.099 গ্রাম অফ ব্রোমোপ্রাসোল গ্রিন, এটা মূলত ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এই গ্রিনটা পরবর্তীতে আমার পিঙ্ক কালার হইলে বিক্রিয়াটা শেষ হয়েছে এটা বোঝায়। সেটা পরে এটার সাথে আমরা মিথাইল রেড যোগ করি 0.065 গ্রাম, এটা 100 মিলিথানলে এই দুইটাকে মিশাই। মেশানোর পরে এখান থেকে যে আমার আর এটা পিএইচ ঠিক করি, পিএইচ ঠিক করার জন্য মূলত কী কাজ করে, 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড কাজ করে, টোটাল 4 লিটার ভলিউম। এরপরে হচ্ছে এখান থেকে 80 ml পাবো, আর ওই যে 38 ml প্লাস হচ্ছে 80 গ্রাম বোরিক অ্যাসিড সবগুলো মিলে এটা 4 লিটার পর্যন্ত করব। আর এখানে পটাশিয়াম সালফেট ক্রিস্টাল মিক্সচার সেটা তো বলছি, 100 গ্রাম পটাশিয়াম সালফেট, 10 গ্রাম কপার সালফেট আর 1 গ্রাম সেলিনিয়াম পাউডার সবগুলো মিলে আমরা এটা করি। আরেকটা আমার কি 0.01 নাইট্রেট সালফুরিক অ্যাসিড সলিউশন, এইটার এগেনস্টে আমরা টাইট্রেশন করি। গেল এখন প্রসিজারটা আমার কি, হ্যাঁ মোটামুটি এই বিক্রিয়াটা করতে আমার 1 ঘন্টার মতো লাগবে, আর টোটাল সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। তো এখানে প্রসিজার, প্রথমে ডাইজেশন পার্ট আমরা কী করবো, 1 গ্রাম সয়েল নিব, তারপরে 1.1 গ্রাম ক্যাটালিস্ট নিব। ক্যাটালিস্টটা মূলত কী কিসের জন্য নেব, 1 টেম্পারেচারটা মেনটেন করার জন্য, 2 হচ্ছে আমার তাড়াতাড়ি যাতে আমার অক্সিডেশনটা আমার হয়, এই জন্য অক্সিডেশন অফ অর্গানিক ম্যাটার এরকম হলে। তারপর হচ্ছে আমার এটার মধ্যে আবার কী নেবো, যেহেতু আমার সালফিউরিক অ্যাসিড নেবো, 10 ml সালফিউরিক অ্যাসিড নেবো, এই মূলত কী করবে এটাকে হজম করে ফেলবে, এর নাড়ে ভেড়ে সব কিছু বের করে ফেলবে। আর এখানে আমাকে আরেকটা জিনিস নেবো, সেটা হচ্ছে 2 ml পারক্সাইড 30% নেবো, এই মূলত অর্গানিক ম্যাটারকে ডিস্ট্রয় করে ফেলে আর হচ্ছে আমার ফোমিংটাকে মূলত কমাই দেবে। ফোমিংটা কম হলে আমার বিক্রিয়াতে ঝামেলা হয়, বিক্রিয়া ঠিকঠাকভাবে হয় না, এটাই বলা হয়েছে। আর ডিস্টিলেশন পার্টে আমার কী করতে হবে, এই যে ডিস্টিলেশন পার্টে এখানে মূলত আমার কি, আমার 10 ml মূলত আমি 10 ml সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করছিলাম না, এখানে আমি পানি দিব, পানি দিয়ে 20 ml করবো, তারপর এটার আবার কী করবো 50 ml বানাবো, মূলত ঠান্ডা করবো, 50 ml থেকে 10 ml আবার নিব। নেওয়ার পরে এই 10 ml ডাইজেশন যে আমার টিউবটা আছে, ডিস্টিলেশন যে টিউবটা আছে সেখানে রাখবো। ডিস্টিলেশন টিউবের বাইরে যে পাশে যে অংশটা থাকবে ওইখানে আমি বোরিক অ্যাসিড সলিউশনটা নেব, ওইখানে আমার বোরিক অ্যাসিড ইন্ডিকেটর সলিউশনটা আমি নিব, যাতে হচ্ছে আমার ওই যে 10 ml এটা মানে সুন্দরভাবে মানে কার্যকলাপ হয়ে এখানে বেরিয়ে আসে। তো ওইখানে আমার কী কাজ হবে, 10 ml সালফিউরিক অ্যাসিড সলিউশন যে আমি নিতেছি, ডাইজেস্টার যে নিলাম, সেখানে আমার কী কাজ হবে, ওইটার সাথে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডটা যুক্ত হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমার যুক্ত হবে তখন আমি কী পাবো, অ্যামোনিয়াম অক্সাইডের তখন আমি কী করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড 2 ml আর হচ্ছে ওয়াটার একসাথে আমি রান করবো, কত মিনিট পরপর, 3 মিনিট পরপর এটা করবো, তখন আমার কী হবে, অ্যামোনিয়া আর পানি, তখন আমার কী হয়ে যাবে, অ্যামোনিয়াটা ঠান্ডা
ঠান্ডা তরল আকারে ওই পাশে যাবে, যখন ঠান্ডা তরল আকারে যাবে সেটা আমার অ্যামোনিয়াম ব্লোরেটে, এই যে নিচে যে আমার হচ্ছে বোরিক অ্যাসিড যে সলিউশন আমরা হচ্ছে বাইরে যে ওই কনিক্যাল ফ্লাক্সে যে দিয়ে রাখছি ওটার সাথে এসে যোগ হবে। যখন আমার যোগ হবে তখন আমার এই যে বোরিক অ্যাসিডটা এই অ্যামোনিয়ামটাকে আমার ই করবে, মানে ধরে রাখবে, পরে আমার বাইরে বাইরে যেতে দিবে না, বিক্রিয়ার বাইরে যেতে দেবে না। যদি বিক্রিয়ার বাইরে যদি না যেতে পারে তাহলে অবশ্যই আমার কি এটা দিয়ে আমি কাজ করতে পারবো। পরে আমি এটাকে টাইট্রেশন করি 0.01 নর্মাল সালফিউরিক অ্যাসিডের অ্যাগেনস্ট, পরে টাইট্রেশন করলে আমি এক্স্যাক্টলি মান পাই। এখানে এই যে এটা মূলত কী করতে হবে, হ্যাঁ ডাটা মূলত এক্সপেরিমেন্টাল ডাটা মূলত দুইটা থাকবে, একটা হচ্ছে সয়েল থাকবে আর একটাতে সয়েল থাকবে না। যেটাতে সয়েল নেই সেটাকে ব্লান্ড সলিউশন বলি, যেটাতে সয়েল আছে সেটাকে ট্রু সলিউশন বলি। ট্রু সলিউশন মান বেশি কেন, কারণ এখানে আমার হচ্ছে অ্যামোনিয়াম বা নাইট্রোজেনটা আছে, ব্লান্ড সলিউশনে আমরা হচ্ছে নাইট্রোজেনটা পাইতেছি, কিন্তু পার্থক্য কথা না কেন পাইতেছি, কারণ এখানে হচ্ছে আমার ইম্পিউরিটি আছে তাই আমরা পাইতেছি। গেল এখন হচ্ছে আমার পার্সেন্টেজ অফ টোটাল নাইট্রোজেন, এটা বের করার নিয়ম কি, মানে টোটাল নাইট্রোজেন থেকে ব্লাঙ্ক নাইট্রোজেন ওটা আমি মানে যে সালফিউরিক অ্যাসিডটা বেশি সেটা আমি বিয়োগ করবো, গুণন করবো নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু কত নর্মালের কত কনসেনট্রেশনের নাইট্রোজেন ব্যবহার করছি, 0.01 নাইট্রোজেন, আর 0.014 এটা মূলত হচ্ছে আমার একটা ফ্যাক্টর, ফ্যাক্টরটা পরে, আর ডি হচ্ছে আমার কি ডিলিশন ফ্যাক্টর। ডিলিশন ফ্যাক্টরটা মানে কি কত পরিমাণে এটা আমরা পাতলা করছি, ওই যে আমার 50 ml হচ্ছে আমার ডাইজেস্ট ছিল ওইখান থেকে আমরা 10 ml নিছি, তারপরে এটার আমরা কী করছি এটার আমরা আবার টোটাল হচ্ছে 50 ml বানিয়েছি, মানে 50 ml থেকে আবার 10 ml নিয়ে আমরা কাজ করছি। এই যে আমরা কাজ করলাম 50 ml থেকে 10 ml নিয়ে কাজ করছি, তার মানে কি এখানে ডাইলিউট করছি না, 10 ml মানে ডাইজেস্ট ছিল 10 ml এর 50 ml বানাইছি, তো আমি কি ডাইলিউট করছি না 10 ml 50 ml পর্যন্ত, এই জন্য 50/10 তার মানে ডাইলেশন ফ্যাক্টর এখানে 5, আর ওয়েট সয়েলের ওজন হচ্ছে 1 gram x 100। আর এখানে আমার হচ্ছে এই যে টি মাইনাস বি এটা মনে হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড কতটুকু লাগছে, একে 0.014 দিয়ে গুণ করছি, মানে একে আমরা সালফিউরিক অ্যাসিডকে আমরা নাইট্রোজেনে কনভার্ট করছি। এটা কীভাবে হয়, 1 liter সালফিউরিক অ্যাসিড সাধারণত 1 liter এক নর্মাল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে 1 liter নর্মাল সালফিউরিক অ্যাসিড সমান 14 gram নাইট্রোজেন, 1 ml নাইট্রেট সালফিউরিক অ্যাসিড সমান 14 mg নাইট্রোজেন, তাই হলো। তো মিলিগ্রামের এখন যদি আমরা হচ্ছে মিটার এখন মিলিগ্রামটা যদি গ্রামে কনভার্ট করি তাহলে হচ্ছে 0.014 gram। তো এভাবে হচ্ছে ওইটার থেকে যে ডাটাটা পাইছি সেই হিসাবে আমরা এভাবে দ্য পার্সেন্টেজ অফ টোটাল নাইট্রোজেন বের করতে পারি। গেল তো এইটাই ছিল আজকে টোটাল নাইট্রোজেনের মানে জেলডাল মেথড। জেলডাল মেথডে 3টা পার্ট আছে, ডিসলিউশন পার্ট, প্রথম পার্ট হচ্ছে ডাইজেশন সালফিউরিক অ্যাসিড দ্বারা করবো, ডিসলিউশন পার্ট এখানে কাজ করবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর বোরিক অ্যাসিড কাজ করবে, আর এরপরে হচ্ছে আমার কি টাইট্রেশন পার্ট, এখানে হচ্ছে বোরিক অ্যাসিডের সাথে যে অ্যামোনিয়ামটা আমরা ট্র্যাপ করছি সেটার সাথে আমরা টাইট্রেশন করবো সালফিউরিক অ্যাসিডের অ্যাগেনস্টে, তারপরে আমরা বুঝতে পারবো কতগুলো অ্যামোনিয়াম এটা ছিল। এটা ছিল আর এখানে প্রিন্সিপাল হিসেবে মানে কি প্রথমে সালফিউরিক অ্যাসিড যেটা ব্যবহার করছি সেটা 98% পিওর, 10 নম্বর সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি সেটাতে আমরা ডিলিউট করি, আর লাস্টে সালফিউরিক অ্যাসিড ছিল আমি 0.01 নর্মাল, যার বিরুদ্ধে আমরা এগেনস্টে আমরা হচ্ছে ই করছি টাইট্রেশন করছি। এটাই ছিল ডিটারমিনেশন অফ টোটাল নাইট্রোজেন ইন সয়েল বাই কেজেলডাল ডাইজেশন অ্যান্ড ডিসলিউশন মেথড।